আমি প্রথমেই টিভি নিউজ টেনের সাংবাদিক বন্ধুদের আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আশা রাখব এই খবরের এই চ্যানেল একদম নিরপেক্ষ খবর করবে আগামী দিনে এবং সমাজের প্রত্যেকটা দিক তুলে ধরবে, বিশেষত বাংলার যে উন্নয়নের দিকগুলো যেগুলো চোখে পড়ছে, যেগুলো আমরা একদম নিজের চোখে দেখতে পাচ্ছি, সেগুলো মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরা আমাদের এই সংবাদ মাধ্যমের দায়িত্ব এবং কর্তব্য। এবং তার সাথে সাথে আগামী নতুন বছরের সকল শ্রেণীর মানুষকে, সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা জানাই এবং বাংলার যে সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, যে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করতে পারে এবং সমস্ত ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সেটা বাংলাতেই সম্ভব। এই সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, কারণ তিনি সকল মানুষের সঙ্গে থাকেন, সকল মানুষকে অনুপ্রেরণা যোগান, সব ধর্মের অনুষ্ঠানে যান, তার একটাই কথা, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সকলের। এটা বাংলায় পালিত হয়, অন্যান্য স্টেটে, ভারতবর্ষের অন্যান্য জায়গায় নানা রকম বিশৃঙ্খলা, সব ধর্মের মানুষ ঠিকভাবে থাকতে পারে না, নানা রকম অত্যাচার, বাঙালিদের ওপর নানা জায়গায় অত্যাচার, কিন্তু এই বাংলায় সব ধর্মে দেখুন, এখানে শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলে মিলে ভাই ভাই এবং সব উৎসবেই দেখেছেন সব ধর্মের মানুষ সেই উৎসবের আঙিনায় মিলেমিশে এক হয়ে যায়। এইটাই যেন ধারাবাহিকতা চলে, বাংলার মুখ্যমন্ত্রী এটাকে সুন্দরভাবে আমাদের সকল শ্রেণীর মানুষকে উৎসাহ যোগান, অনুপ্রেরণা যোগান। তার আজকের দিনে আমরা এইটাই আশা রাখবো, আগামী দিন বাংলা আরও ভালো জায়গায় যাবে, বাংলার উন্নয়ন আমরা চোখে দেখতে পাই, যে আমরা শুধু কানে শুনি না, চোখে দেখতে পাই, এটাই বাংলার কালচার। কিন্তু অনেকে আছেন, অনেক দল আছে যারা শুধু ভোটের সময় নানা রকমে তাদের কথাবার্তা বলে কিন্তু ভোটের পরে মানুষ সেগুলো চোখে দেখতে পায় না, কিন্তু বাংলার সরকার যেটা বলে সেটা করে, এটাই বাংলার সরকারের একটা তাৎপর্যপূর্ণ দিক। সকলে ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা।